নমস্কার, বাবিনের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার সকালবেলায়, বাচ্চাদের তাই আবদার যে মা আজকে কিছু নতুনত্ব বানাতে হবে। কি বানাবো তাই ঘরোয়া জিনিসপত্র দিয়েই একটু অন্যরকমভাবে একটা টিফিন তৈরি করলাম, আর সেই টিফিনটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এবার একটা অন্য জায়গার মধ্যে এগুলো তুলে নেব। ঘরোয়া উপকরণ দিয়েই একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। আর ডিম দিয়ে যে কোনো টিফিন বানালে সেটা এমনিই টেস্টি হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দেব। এবার একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দেব। 1 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম। এবার যে মিশ্রণটা ছিল ওর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা চাড়িয়ে দিয়ে এর ওপরে চিজের স্লাইসগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করা আছে। এবার দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব অরিগ্যানো। এবার যে অর্ধেক মিশ্রণটা আছে সেটা এর ওপর দিয়ে আবার দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চাড়িয়ে দিয়ে এবার এটা 3-4 মিনিটের জন্য কভার করে দেব। 3-4 মিনিট পর এটা উল্টে এটা ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই টিফিনটা আমি দুজনের জন্য বানিয়েছিলাম। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুব খেতে ভালো হয়। আর এটা সসের সাথে আমি পরিবেশন করব। তো এই ছিল ছোট্ট একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।